তো এখানে যেটা বলছিল সেটা বলছিল এভাবে সিলেট বোর্ড 21টা যে এখানে দুটো রোধ দেওয়া আছে এবং তারা পরস্পর কেমন অবস্থা আছে সিলেট বোর্ড 21 যেহেতু হিসাব করতেছি হ্যাঁ এটাকে বলা ছিল তারা আর টু আর টু সমান হচ্ছে আমাদের 150 ওহম তারপর এটাকে বলছে তারা আর থ্রি এবং আর থ্রি মানটা হচ্ছে 100 ওহম তার সামনে একটা রোধ ছিল এটাকে তারা বলছে আর ওয়ান সমান হচ্ছে 40 কি বলতো ওহম তারপর এখানে একটা তড়িৎ চালক শক্তি ছিল বা ব্যাটারি ছিল সেই ব্যাটারি দেওয়া ছিল কত ই সমান হচ্ছে 10 ভোল্ট তার ইএমএফটা আর কিছু বলা ছিল না এখানে বলা ছিল আই সমান এটা এটা আই ঢুকতেছে এটা বের হয়ে যাচ্ছে ঢুকতেছে কোশ্চেন নাম্বার গয়ে যেটা বলছিল যে বর্তনী আই কত হবে নির্ণয় করো এটা হচ্ছে আমাদের আই কোশ্চেন নাম্বার গ আই ইজ ইকুয়াল টু হট আর ঘ নম্বর বলছিল যে কোন রোধটি অপসারণ করলে প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে তাহলে কোন রোধটি অপসারণ করলে আই ম্যাক্সিমাম হবে আই ম্যাক্সিমাম না মিনিমাম প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে তার মানে আইটা কেমন হবে ম্যাক্সিমাম না আইটা হবে কী বলতো মিনিমাম এইটা আমাকে দেখাইতে হবে তো আমি বুঝতে পারতেছি আই বের করবো কেমনে ভাই একদম সোজা কথা এটা মানে করা লাগবে না তোমরা নিজেই পারবা এখান থেকে আমি বুঝতে পারতেছি আই ইজ ইকুয়াল টু হবে আমাদের যেটা সেটা হচ্ছে ই ডিভাইড বাই আর প্লাস স্মল আর কিন্তু স্মল আর আবার নাই তো এখান থেকে যেটা হবে সেটা হবে ই ডিভাইড বাই আর ই এর মান কত 10 আর এর যে মানটা সেই আর এর মানটা হচ্ছে এই প্রত্যেকটার তুল্য তার মানে এখানে হবে আর অফ ইকুইভ্যালেন্ট কত হবে সেটা 10 ডিভাইডেড বাই ভাই এটা এটা কী অবস্থা আছে সমান্তরাল তাহলে একবারে কাজ করে ফেলি এই দুটো তুল্য হবে আমাদের এই দুটো কী বলতো তুল্য তুল্য হচ্ছে গুণফল বাই যোগফল 150 গুণন 100 ডিভাইড বাই যোগফল হচ্ছে কত 150 গুণন 100 কত 250 আসতেছে 60 মানে বুঝতে পারতেছি 1/6 আর 1/6 মানে হচ্ছে 1/6 মানে হচ্ছে তোমাদের 0.1666 এত এম্পিয়ার ওকে এরপর আমরা চলে আসবো কত নম্বরে বলতো ঘ নম্বরে ঘ নম্বর বলতেছে কোন রোধটি অপসারণ করলে আইটা মিনিমাম হবে সর্বনিম্ন তো আমরা প্রথমে আর ওয়ানটা অপসারণ করি দেখি তো কত আসে আর ওয়ানকে যদি অপসারণ করা হয় তার মানে আর ওয়ান থাকবে না না থাকলে আমি বুঝতে পারতেছি আই যেতে পারতেছে না আই না যেতে পারলে এখানে আইটা যেটা হবে সেটা হবে আমাদের 0 আর ওয়ানের জন্য এবার আর ওয়ান থাকবে এটা আর ওয়ান অপসারণ করলে এইটা হয় আচ্ছা এটা মিশাই দিই এটা লাগতেছে না এবার যদি আমরা আর টুকে অপারেশন করি যে আর টু অপারেশন করতেছি তাহলে থাকতেছে শুধুমাত্র এইটা আর এইটা তখন দেখি তো আই কি আসে তখন আই ইজ ইকুয়াল টু হচ্ছে ই ডিভাইড বাই আর ইয়ের মান 10 আর আর এর মান হবে তোমার এইটার এটা তখন সিরিজে থাকতেছে তাহলে 10 আর 40 আর 100 সিরিজে থাকতেছে হচ্ছে কত 140 তখন আইয়ের একটা কিছু মান পাওয়া যাবে এটা কী অপারেশন করলে বলো তো এটা অপারেশন করলে কী অপারেশন করবো আমি যখন আমি আর টু অপারেশন করবো আর যখন আমি আর থ্রি অপারেশন করবো এবার আর থ্রি অপারেশন করতেছি তখন আমাদের আই যেটা আসতেছে সেই আইটা হচ্ছে আমাদের 10 তো থাকতেছে আর নিচে আর আর বলতে বুঝতে পারতেছে এইটা এটা সিরিজে থাকতেছে তাই 150 যোগ 40 100 কত কত 90 তার মানে এখানে একটা কিছু মান পাওয়া যাবে সর্বনিম্ন কোনটা মান সর্বনিম্ন হচ্ছে এইটা যেখানে আইয়ের মান 0 তো আমি বুঝতে পারতেছি এভাবে বলে দিব যে উদ্দীপকের আর ওয়ান রোডটি যদি অপসারণ করা হয় তখন আমাদের প্রবাহ মাত্রা কী হবে সর্বনিম্ন হবে দেন কোনটা দেন হচ্ছে তোমার সর্বনিম্ন হচ্ছে এইটা দেন কোনটা এইটা অর্থাৎ এটাকে যদি আমরা ওয়ান বলি আচ্ছা টু বলি এটাকে যদি থ্রি বলি তাহলে আমাকে বলতে হবে আই ওয়ান হবে সর্বনিম্ন তারপর হবে আমাদের আই থ্রি তারপরে হবে আমাদের আই কী বলতো টু এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ঠিক আছে কারণ এটা সবথেকে ছোটো তার থেকে একটু বড়ো তার থেকে একদম বড়ো মানে সবথেকে বড়ো ওকে এইটাই হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2021 সালের সমাধান এবার আমরা